দর্শক যারা নতুন বাড়ি করতে চান এবং বাড়ি করলে অবশ্যই দরজার প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন একটি দরজা তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে ধারণা দেব। এখানে দেখতেছেন যে মিস্ত্রিরা একটি দরজা নিজের হাতে তৈরি করতেছেন। দরজাটা উচ্চতা 7 ফিট আর পাশে হলো 3.5 ফিট। কাকা, এটা কি পুরো স্টিল বডি? পুরো স্টিল বডি। 3.5 ফিট পাশে উচ্চতা 7 ফিট। খুব সুন্দর একটা ডিজাইনের দরজা। কি কাজ শেষ? কাকা, এই দরজাটা তৈরি করতে কত টাকা খরচ হলো মোট? 13,500। অল কমপ্লিট দেখতে পেলেন, 13,500 টাকায় আপনার এরকম একটা দরজা তৈরি করতে পারবেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হোল বডি স্টিল, 13,500 টাকায় আপনারা তৈরি করতে পারবেন মজবুতভাবে, নিজের হাতে তৈরি করা হয়। যারা নতুন বাড়ি করতে চান অবশ্যই দরজা জানালার প্রয়োজন হয়, আপনাদেরকে দরজার তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে ধারণা দিলাম। দেখতে পাচ্ছেন দরজার ডিজাইনটা বেশ সুন্দর। বেশ সেরকম স্টিলের কয়টা? 3টাই না দরজা? মজবুত করে গেলে যে তো জানা শুধু গুড। অবশ্যই দরজাগুলো 13,500 টাকা খরচ পড়ছে, মজবুত নিজের হাতে তৈরি।
দেখে দেখে সর দেখে দেখে ব্যথা জানি লাগে না। যাই হোক দরজাগুলো কমপ্লিট হয়ে গেল, এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, ফিটিং করা হবে। আজকে ফিটিং হবে না, আজকে ফিটিং হবে। যাই হোক আজকে ফিটিং হবে দরজাগুলো। যাই হোক এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। সুন্দর হয়েছে। আরেকটা শোনা, এটা একটা আবার সাইজ ছোট না কাকা? এটা কত পাশে কত? আড়াই ফিট উচ্চতা তো সাড়ে সাত ফিটই। উচ্চতা ঠিকই আছে। এটা মানে রুমের ভিতরে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট না, এক রুমে থেকে আরেক রুমে ভিতরের বাইরে যাওয়ার জন্য না। দেখে ব্যথা যেন লাগে না। হ্যাঁ হ্যাঁ দেখে 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 গুড কমপ্লিট হয়ে গেল। বাস সুন্দর হয়ে গেছে। আল্লাহ হাফেজ।